উন্মাদনা আবেগ উচ্ছ্বাস, কিন্তু ক্রিকেট সন্ন্যাসীকে তা স্পর্শ করল কোথায়? তিনি ধ্যানমগ্ন। বুধবার 199তম টেস্ট, তার আগে মঙ্গলবার সকালেও অনুশীলনে নেমে পড়লেন সচিন তেন্ডুলকার। নেটে ব্যাট করলেন টানা 20 মিনিট, পাশাপাশি 2টি নেট। একদিকে তাকে টানা বল করে গেলেন ঈশান্ত শর্মা, মোহাম্মদ সামি, উমেশ যাদবরা। এমনকি নেট প্র্যাকটিসের পাশাপাশি ঈশান্তকে বিশেষ কিছু ডেলিভারির নির্দেশও দিলেন তিনি। এরপর পাশের নেট, সেখানে স্পিন বোলিং, প্রজ্ঞান ওঝা ও অমিত মিশ্রর বোলিংয়ের সঙ্গে চলল নেট প্র্যাকটিস। উল্টো প্রান্তে আরও 2টি নেট। এরপর সেখানে চলে গেলেন তিনি, সেখানে প্রথমে সাপোর্ট স্টাফদের একজন বল করছিলেন তাঁকে, তার সঙ্গেই চলল নকিং। এরপরই চমক, বল হাতে এগিয়ে গেলেন স্বয়ং অধিনায়ক বোলার ধোনি, তার বলে নকিং করলেন সচিন। তারপর ধোনি কোহলি রোহিতদের সঙ্গে চলল হালকা হাসি মস্করাও। ক্লাব হাউসের ডান দিকে ডি ব্লক থেকে তখন ভক্তদের তুমুল উল্লাস, তাকে একবার কাছ থেকে দেখার জন্য উদগ্রীব সবাই। কিছুক্ষণ পর ফিরছেন বলে তাদের নিরস্ত করলেন ক্রিকেট নক্ষত্র। ফিরলেনও 20 মিনিট পর, প্র্যাকটিসের শেষ লগ্নে মেটালেন অটোগ্রাফ ছবির আবদার। ইতিমধ্যে সচিন ও টিম ইন্ডিয়াকে পৃথক পৃথকভাবে উপহার দেওয়া হয়েছে সন্দেশ ও কেকের মণিকাঞ্চনযোগ সন্দেক। সচিনকে দেওয়া সন্দেকটি রাখা হয়েছে ড্রেসিং রুমে তার মোমের মূর্তির পাশেই। অন্যদিকে শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে সচিনের ট্যাবলো। সব মিলিয়ে 199তম টেস্টের আগে সচিনময় তিলোত্তমা। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ, কলকাতা।